আপনারা তো সবাই ইলন মাস্ককে চেনেন, ইলন মাস্ক হচ্ছে টেসলা কোম্পানির মালিক। তো সে কিছুদিন পর পরে কিন্তু কিছু উদ্ভট টাইপের কাজ করে থাকে, তেমন কাজটাই কিন্তু আবার একটা করলো, সেটা হচ্ছে টুইটার কোম্পানিকে কিন্তু সে কিনে নিয়েছে। অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু অনেক কন্ট্রোভার্সির মাধ্যমে সে কিছু ট্রলের শিকার হয়েছে, তারপরেই কিন্তু সে আপনার টুইটার কোম্পানিকে কিনে নিয়েছে। তো এখন দেখা যাচ্ছে সে ইলন মাস্ক বলে দিছে যে, বা টুইটারে কিন্তু আপনারা ইলন মাস্কের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু সে বলতেছে অফিসিয়ালভাবে যে সে ইউটিউবের মতো কিছু একটা করতে চায়। মানে ইউটিউবে যেমন কন্টেন্ট ক্রিয়েটরকে মানে আপনার রেভিনিউ দেওয়া হয়, মানে তারা সেখান থেকে ইনকাম করতে পারে, ঠিক তেমনই কিন্তু টুইটারেও এরকম একটা কাজ করতে চাচ্ছে ইলন মাস্ক। সেটা ভবিষ্যতে আপনারা পাবেন। যারা টুইটার অ্যাকাউন্ট চালান তারা কিন্তু জানেন যে টুইটার একদমই ফ্রি, এখানে কিন্তু কোনো ধরনের লাভ লোকসানের কোনো বিষয় নেই। এখানে জাস্ট একটা টুইটার হচ্ছে সামাজিক একটি মাধ্যম, সেখানে মানুষ ভিডিও আপলোড করে এবং অনেক ধরনের আর্টিকেল পোস্ট করে, তারপরে যোগাযোগ মাধ্যম হিসাবে ইউজ করে। তো ইলন মাস্ক একটু ব্যতিক্রম হিসাবে আরেকটা জিনিস অ্যাড করবে সেখানে, ইউটিউবে শুধু ভিডিও মানে আপলোডের ক্ষেত্রে মানুষ বা ক্রিয়েটররা কিন্তু টাকা ইনকাম করতে পারে বা একটা রেভিনিউ পায়। তো সেক্ষেত্রে টুইটার একটু আলাদাভাবে করে সেখানে ভিডিও প্লাস আপনার আর্টিকেল লেখালেখি এগুলো কিন্তু পোস্ট করেও সেখান থেকে রেভিনিউ সিস্টেম কিছু একটা লঞ্চ করতে চাচ্ছে, যে ইলন মাস্ক টুইটার টুইট করে কিন্তু বলেছে। তো এখন এটা দেখার বিষয় যে কতদিন পরে বা কবে ইলন মাস্ক এই জিনিসটা কার্যকরী করে, বা যে টাকা ইনকামের বিষয়টা বা রেভিনিউয়ের বিষয়টা কবে থেকে স্টার্ট করে। তো আমরা পথে থাকলাম, যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা নতুন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়টার প্রতি চোখ রাখবেন, কারণ সেখান থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, যেমনটি ইউটিউব ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করেন। তো লেটস সি, আমরা দেখতে থাকি কতদিন পরে এটা হচ্ছে আপনার আসে বা কোনো আপডেট আসে কি না, সেই আপডেট আসলে কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো আপনারা বিশ্বাসযোগ্য এই তথ্যটি আপনার প্রমাণ বা যাচাই করতে চাইলে ইলন মাস্কের যে টিক চিহ্ন বা ভেরিফাইড যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা চোখ রাখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।